হাই আমি রূপম এখন ইন্ডিয়ান সিনেমার আরও কিছু আপডেটস দেব আজকে অনেক আপডেটস এসছে আমার খারাপ লাগে এটাই ভেবে যে মানুষকে এত ভুল ইনফরমেশান দেওয়া হয় কিছু কিছু সময় একটা ছোট্ট ব্যাপারকে নিয়ে মিসগাইড করা হয় আর ফেক নিউজ চারিদিকে ছড়িয়ে দিয়েছে সেগুলো দিয়ে দেওয়া হয় যাই হোক সেটা ব্যাপার নয় আজকে যেরকমভাবে মিশন ইম্পসিবল সেভেন নিয়ে সবাই যেরকমভাবে বললো হলো যাই হোক তো যাই হোক এটা তো ফেক নিউজ ছিল এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে আজকে ট্রিপলারের পক্ষ থেকে একটা টিজার মতো ছাড়া হয়েছে যেখানে তারা জানিয়েছেন মানে অ্যানাউন্সমেন্ট একটা যে এই স্যাটেলাইট রাইটস ডিজিটাল রাইটস এরা কারা পেয়েছে বা কোন কোন জায়গায় স্ট্রিম হবে তো সেটা নিয়ে অনেকে ভিডিওতে বলে দিচ্ছে অনেকে পোস্টে বলছে এরকম যে এই ছবিটা নাকি ডিরেক্ট ওটিটিতে আসবে এই ছবিটা থিয়েটারে আসবে না বা আসলে সাইমেন্টেন্স দু জায়গায় আসবে থিয়েটারে আসবে ওটিডিতেও আসবে তো এটা সম্পূর্ণরূপে একটা ভুল জিনিস এটা ভুল তথ্য একটা কারণ সাইমেন টেন্স দিয়ে এই ধরো ওয়ানডার ম্যান নাইনটিন ফোর বা রাজের ক্ষেত্রে এটা ভাবা হয়েছিল যে থিয়েটারেও আসবে ওটিটিতেও আসবে কিন্তু সেরকম কিন্তু ট্রিপলারের ক্ষেত্রে হচ্ছে না এবং আজকে যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে কোথাও এই কথাটা উল্লেখ করা হয়নি যে সাইমেন্টেন্সলি থিয়েটারেও আসবে ওটিটিতেও আসবে কোথাও উল্লেখ করা হয়নি এবং এখানে কিন্তু রিলিজ ডেট নিয়েও কিছু বলা হয়নি কারণ এখন যা পরিস্থিতি তারা বিষয়টা হোল্ড করেছে নেক্সট ইয়ারের কথা ভাবছে তো এই ইনফরমেশানটা সম্পূর্ণ ভুল যে এই ছবিটা ডিরেক্ট ওটিটিতে আসছে এই ছবিটা থিয়েটারেই আসবে তারপর কোথায় স্ট্রিম হবে কারা ডিজিটাল রাইটস হোল্ড করেছে সেটা এরা আগাম জানিয়েছে তো বিষয়টা আমি একটু জানিয়ে দিই এই ছবিটার ডিজিটাল স্ট্রিমিং পার্টনার হচ্ছে নেটফ্লিক্স এবং জি ফাইভ এবং জি ফাইভে এই ছবিটা তামিল তেলেগু এবং কান্নাড়া ভাষায় আসবে এবং নেটফ্লিক্সে শুধুমাত্র হিন্দি ভার্শনটা রিলিজ করা হবে সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য এই ছবিটা ইংলিশ পর্তুগিজ কোরিয়ান টার্কিশ এবং স্প্যানিশ ভাষাতেও নেটফ্লিক্সে রিলিজ করা হবে কিন্তু আফটার থিয়েট্রিক্যাল রিলিজ এবং পেন এই স্যাটেলাইট এবং ডিজিটাল রাইটস দশ ভাষায় টোটাল দশ ভাষায় এই ছবিটা রিলিজ করবে আর আমি যে প্রথমেই বললাম যে এই ছবিটাকে থিয়েটারে আসবে তো ডিজিটাল প্ল্যাটফর্মে আসবে কবে এই ছবিটা রিলিজ হওয়ার সত্তর থেকে একশো দিন পর এই ছবিটা ওটিডিতে আসবে এমনটাই তারা জানাচ্ছেন এই ছবিটা সাইমেন্টেন্সলি থিয়েটারে এবং ওটিটিতেও আসবে না আবার এই ছবিটা আগে ওটিটিতে রিলিজ হবে এমনটাও নয় এই ছবিটা আগে থিয়েটারে আসবে তার সত্তর থেকে একশো দিন পর এই ছবিটা এই অ্যাপগুলোতে বা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হবে পরের যেটা আপডেট সেটাও হচ্ছে একটা বড় দু হাজার ছবি যেটাও কন্টিনিউসলি পোস্টপোন হচ্ছে এবং এই ছবিটারও মেকারসরা চাইছে ছবিটা আগে থিয়েটারে আসুক সেটা হচ্ছে এইটটি থ্রি তো এই ছবিটারও ওটিটি এবং থিয়েটারে আপডেট আছে তো এই ছবিটার মেকারসরা চাইছে এই ছবিটা ডেফিনেটলি থিয়েটারে আসুক কারণ ছবিটার মধ্যে যেরকমভাবে থ্রি ডি যে ছবিটা করা হয়েছে তারাও চায় যে ছবিটার এক্সপিরিয়েন্সটা অডিয়েন্স থিয়েটারে গিয়েই নিক তবে এই ছবিটাও তার ডিজিটাল রাইটস বিক্রি করেছে নেটফ্লিক্সের কাছে এবং সেটাও একটা মোটা অঙ্কে তবে এখানে একটু কাউন্ট ডাউনটা অন্যরকম এই ছবিটা থিয়েটার রিলিজ হওয়ার ঠিক আঠাশ দিন পর এই ছবিটা আসবে নেটফ্লিক্সে ঠিক আঠাশ দিন পর এটা এমন না সত্তর একশো দিন পর তো মাত্র আঠাশ দিন পর এইটটি থ্রি রিলিজ হওয়ার তারপরে ছবিটা ওটিডিতে আসবে এবং চেষ্টা করা হচ্ছে দু হাজার একুশের মধ্যেই যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে এইটি থ্রি রিলিজ করে দেওয়ার এবং ছবিটা আগে আসবে থিয়েটারে তার ঠিক আঠাশ দিন পর নেটফ্লিক্স নেটফ্লিক্স একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে এই ছবিটার রাইটস কিনেছে পরে যেটা আপডেট সেটা হচ্ছে জয়া আক্তারের পরবর্তী ছবি আমরা কয়েকদিন আগেই এটা নিয়ে আলোচনা করেছি জয়া আক্তার একটা গ্যাংস্টার ফিল্ম বানাচ্ছেন কিন্তু গ্যাংস্টার ফিল্মটা বানানোর আগে তিনি একটা ডকো ড্রামা বানাবেন যেটা হচ্ছে সলিম জাভেদকে নিয়ে তাদের এটা কিন্তু ছবিটা কিন্তু ডকো ড্রামা হবে তো সেই ছবিটা আগে বানাবেন তারপর হচ্ছে গ্যাংস্টার ফিল্মটা এবং সেই ছবিটা তিনি বানাবেন একটা নির্দিষ্ট ওটি প্ল্যাটফর্মের জন্য সেটা ওটিডিতে আসবে ওটিডির জন্য এই ডকো ড্রামাটা তিনি বানাচ্ছেন দিয়া বালান এবং শেফালিশা এই দুজন একসাথে কাজ করবে কোলাবরেট করবে বিক্রম মালহোত্রার পরবর্তী ছবিতে তিনি এই ছবির প্রডিউসার এবং এই ছবির যে কনসেপ্টটা সেটা হচ্ছে সোশ্যাল এবং ইকোনমিক্যাল আমাদের যে কন্ট্রাস্ট ভারতবর্ষে সেটা নিয়ে এই ছবির ডিরেক্টর হচ্ছে তোমারি সল্লু ছবি ডিরেক্টর সুরেশ ত্রিবেণী এবং এই ছবির শ্যুট স্টার্ট হবে এবছরের জুলাই মাসের মধ্যভাগ থেকে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে নিজের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে লাভ ইউ অল টাটা বাই বাই টেক কেয়ার